হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আইসিই একাডেমি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা ক্লিক করে দিলে আগামী যে ভিডিওসগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি নোটিফিকেশন পেলে দেখতে পাবে বিগত যে ভিডিওসগুলো তোমরা দেখছো নিশ্চয়ই ভালো লাগছে সেগুলোর একটু কমেন্টসে জানিও কেমন লাগছে এবং যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো আমাদের আগের ভিডিওসগুলো অবশ্যই দেখেও এবং তোমাদের যদি কিছু আরও এরকম ভিডিওস লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানিও আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি দ্যাট ইজ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই ইলেকট্রিসিটি আছে তাই তো তুমিও আমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ার বা আমি তোমাদের কাছে পৌঁছতে পারছি তাহলে এই যে ইলেকট্রিসিটি পৌঁছচ্ছে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থাৎ কোথাও আমাদের ডাব্লিউ এসি ডিসিএল কোথাও ডাব্লিউ এসি ডিসিএল কোথাও বা সিএসসি বা কোথাও বা অন্য কিছু নামে পরিচিত তার মানে এই যে ইলেকট্রিসিটি আমাদের বাড়িতে পৌঁছচ্ছে এটা বিভিন্ন নামে বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানির থ্রু দিয়ে আমাদের কাছে পৌঁছচ্ছে তাহলে এই যে কথাগুলো বললাম আমাদের হাউস হোল্ড যেটা সেটা ডাব্লুবিএসি ডিসিএল ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড আর টিসিএলটা হচ্ছে যারা কোথায় না ইন্ডাস্ট্রি হলে টিসিএল আর কলকাতা বেস যদি কেউ হও তাহলে হবে সিএসসি ক্লিয়ার তাহলে এই যে যারা রিক্রুটমেন্ট বোর্ডে আছেন তারাও কি করেন না বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হয়ে থাকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কেমন ধরো তুমি যেখানে যাচ্ছ প্রথম তোমার বিল জমা দেওয়ার জন্য নিশ্চয়ই তোমাদের কারো কারুর কাছে হয়তো তিন মাস অন্তর অন্তর বিল জেনারেট হয় কোথাও বা এক মাস অন্তর হয় বা কোথাও বা প্রিপেড হচ্ছে তাহলে প্রিপেড হলে তোমার কোথাও যেতে হচ্ছে না বাট যদি তোমাকে তিন মাস বা এক মাস পরে গিয়ে বিল জমা দিতে হয় এই যে তুমি বিল জমা দিতে যাচ্ছ কোথায় না ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টের কাছে তাহলে এই ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টে যে রিক্রুটমেন্টটা হয় ডিসিএল হোক বা টিসিএল সেটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েট উইথ ফিফটি মার্কস এটা যদি থাকে তবেই কিন্তু তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেবল হবে আর কি না দেখবে অফিস এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ কারা যারা এই যে মানে যিনি ব্রা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ক্লার্কের মধ্যেখানেও অনেকে থাকেন যারা টোটাল ব্যাক অফিস জবগুলো করছেন কতটা কি পাওয়ার সাপ্লাই হওয়া উচিত বা কোথায় কতটা আরও প্রয়োজন বা তোমার পাশের বাড়ি এসি লাগালো তার বাড়িতে আর কতটা ওয়াটেজ দেওয়ার প্রয়োজন আছে ক্লিয়ার তাহলে এই যারা দেখছেন ইন্সপেকশনস করতে আসেন তারা এই এক্সিকিউটিভ এবং এরও মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু গ্রাজুয়েট লাস্ট মানে কি না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারা না এই যে আমরা যখন চিঠি লিখতাম স্কুলে কি লিখতাম না টু দ্য ইলেকট্রিক ম্যানেজার লিখতাম কি না কি লিখতাম না টু দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অমুখ জায়গা কার তাহলে এই যে একটা ইলেকট্রিক যে অফিস আছে তোমার এলাকাতেও নিশ্চয়ই থাকবে একাধিক আছে এই যিনি দেখছেন পুরোটাকে তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাহলে এটার জন্যও যে রিক্রুটমেন্টটা হয় সেটাও কিন্তু গ্রাজুয়েট এবং তার সঙ্গে এম এই দুটোই কিন্তু থাকতে হবে অর্থাৎ শুধু গ্র্যাজুয়েশন হলে হবে না কিন্তু এম সেটাও থাকতে হবে তাহলে এই যে রিক্রুটমেন্ট আমরা দেখতে পেলাম অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টগুলো সবগুলি কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন তার নিচে কিন্তু কিছু নেই ক্লিয়ার হ্যাঁ এবার আমি এখানে যে তিনটে পোস্টের কথা বলেছি পুরোটাই নন টেকনিক্যাল অবশ্যই ইলেকট্রিসিটি টেকনিক্যালেরও অনেক রকম রিক্রুটমেন্ট আছে যেগুলো কারা যেগুলো ধরো তোমরা যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যারা নিয়ে পড়েছ অর্থাৎ যারা বিটেক করেছো এই দুটোর ওপরে তাদের আন্ডারেও কিন্তু অনেক রকম কি হয় রিক্রুটমেন্ট হয় যেখানে তোমরা যারা গেট জি এ টি ই বা এরকম আরও যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু সেখানে সিলেকশন হয়ে থাকে তাই তোমরা যারা টেকনিক্যাল ফিল্ডে আছো তারা আরও কিছু কিছু পোস্ট পাবে বাট যেহেতু আমাদের এটা ওভারঅল কি না নর্মালি আমরা নন টেকনিক্যাল কারণ সবাই তো টেকনিক্যাল হয় না তাই নর্মালি যারা টেকনিক্যাল নন টেকনিক্যাল থেকে বিলং করে তাই তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা জানালাম এবং এরকম আরও ভিডিওস আমরা আগামী দিনে নিয়ে আসবো আরও কিছু কিছু সার্ভিসেসের ওপরে তাই তোমরা যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর কমেন্টসে জানিও যে আর কি কী বললে ভালো হতো বা আর কোন কোন বিষয়ে তোমাদের এই রকম ভিডিওজ প্রয়োজন তাহলে খুব শীঘ্রই দেখা হবে অন্যান্য ভিডিওসগুলো নিয়ে ততক্ষণ অব্দি প্রত্যেকে ভালো থেকো টাটা